কোণ কেবে যেভের আজ মেটরটি ডিসপোজ অব করিজিন হয়ে পড়ে এবং কোণ আপনার গতকাল রইগাল ডকুমেন্ট হো বা কিছু ত্রুটি রইগাল কি আপনি ভাবছেন দেখুন প্রথমত দুঃখর বিষয় যে পিটিশনর মানে নিশ্চিত ভাবে আসিলে পাব্লিক স্পিরিটেড হুই ছুটি এত কষ্টের সে আসি করলে তাপরে বি সে দণ্ডা দেশ কিন্তু নিশ্চিত এটা পাব্লিক ইন্ট্রেস্টে লা আমি দুইটি কথা কৌলে যেটা হুত স্টেট গভর্নমেন্ট বর্তমান ওয়ার এবল টু কনভিন্স দ কোর্ট দুইটি কথা প্রথম কথা প্রোটেকটেড এরিয়া ভিতরে প্রোহিটেড এরিয়া ভিতরে সে কাজ করুলে সেকেন হোচে যেটাচুটারি রুলস লা তা সে ফলো করে নাই রুলস সুপ্রিম সুপ্রিমকোর্ট কে যে স্ট্যাচুটারি রুল্স অনুসারে সে ফলো করছেন বিকজ দে হ্যাভ অলরেডি স্টেটেড যে আমি সেই প্রোহিটেড এরিয়া রুলস সিফ্ট করে যাইছে। যেহেতু সিফ্ট করে যাই তা নিজ কথা অনুসারে যে রিসেপশন সেটার কু সে সিফ্ট করে নিয়েছেন এবং নেক্সট এএসআইর নিজ স্টেটমেন্ট অনুসারে সে বর্তমানে ইন ট্যাণ্ডেম উইথ এএসআই সে কাজ করবে যেহেতু এএসআই সাংেম বর্তমান কার্য বর্তমান স্থগিত অালি পিনাকি কে এবং নাও যেহেতু কাজ বর্তমানে এস আই স্টেট গভর্নমেন্ট মিশি করি বোধে সেটা অপিল কাল সুপ্রিমকোর্টকে এবং কোর্ট বোধে নির্দিষ্ট টাইম ভিতরে রথযাত্রা অথ ইন এ পাবলিক ইন্টারেস্ট সুপ্রিম সুপ্রিমকোর্টস ওন সুপ্রিম কোর্ট ভাবলে যে বর্তমান সে কার্যটি নিশ্চিত ভাবে যদি সমস্ত কোহেসিভনেসে জিনিসটি আগুন বড়ুচি তো তাহলে সে এলাউ অ্যালও করলে যে এএসআই র নির্দেশে বা এএসআইর অনুমতি সে কাজ করবে এইটা গতকাল সে

সে এফিডেভট্র সে পড়ি কিফিডেভিট প্যারা নাই নাইনটিন আোয়েন্টি এইটি আর্ নাইনটিন রে যে এস আই অলরেডি বর্তমান করা জয়েন্ট মিটিং হয়েছে সেটার স্টেট গভর্নমেন্ট অসুরে এএসআই কু বর্তমানে যে কার্য হব সেটা এএসআই কেমন ইন আসোসিয়েশন অ্যান্ড ইন কনসুনেস উইথ কোহেসিভনেস ওইথ দ্য এস কার্য করবে আমার যে উদ্দেশ্য নিশ্চিত ভাবে সফল হয়েছি হুয়েত আমার যে ইটেনশন লাহ প্রোটেক্ট করা আমার মন্দির কোটেক্ট করা সেইটি কৌশে না কৌশি জায়গায় আমার চুক হয়েছে যেটা কি সুপ্রিমকোর্ট হোত আমার মন্তব্যটা আমার সবমিশনসটা আমি যেগে রক্ষিলে কোর্ট খাৰিজ কৰি পেনাল্টি লাগে গোটেই ভুল বৰ্তমান মেচেজ যাব লোক যে এ কষ্ট কৰি পিটিচন দায়াৰ কৰা কিন্তু উল্টা ফল মিলা পেনাল্টি লাগিল পেনাল্টি পাখা পাখি এক লক্ষি বোধে দেখোন এজ এ লয়াৰি পেনা নিজৰ যে এত সময় ধরিকি দিন ধরিকি আমি মেনশনিং করুলে এবং গলা সময় যে খরচ হল তা উপরে মু মুবি যদি উদ্দেশ্য যদি আমি আপনার পচারে যে উদ্দেশ্যের আমি আসলে বিভিন্ন কোর্ট তার নিজের হেয়ার কি অনেক হাইস্ট কোর্ট যা আসলে আমার নিজের প্রার্থনা নিয়ে হাইস্ট কোর্ট এটলিষ্ট কিছু না কিছু জিনিস স্পেসিফিক রিজনস দিয়ে বর্তমানে সে ডাইরেশন দিয়েছেন যে পার্টে আমি দণ্ডিত করলা ताकु जे, जे का को को जे आ, सर, से पिटनर्स भावे एक्सेप्ट करेंगे कालिका डेट्रे रिव्यू फाइल करें किंतु स्टेट गवर्णमेंट जो स्पेसीफिक एस्योरेन्स हाइकोर्ट को सुप्रीमकोर्ट को मध्य आम निश्चित भाव एएसआई सांगे कार्य कर प्रकार एमसर आक्टर कौन भाइलेसन मुझे से मैंने बेटर वे बर्तमान समस्त को साथी में नहीं विदाउट एनी डीसीग्रेसन अफ एनी मन्युमेंट्स ओल्ड मन्युमेंट्स से मैंने से कार्यटी करेंगे আপোনাৰ নেক্সট ষ্টেপ ক'ৰ ৰবিবৰ কোৰ্ট ক'লে যে এই পিটিচন দায়েৰ কৰি সময়ৰ অপচয় নকৰা তো ৰিভ্যু ফাইল কৰিব পুনি ক' কৰিব দেখন্তু বৰ্তমান মই পিটিছনৰ্ছৰে কথা হবি পূৰা জজমেণ্ট আচলতে তাক পুংখানুপুংখ আমি পঢ়িবা পঢ়িলাপৰা আমাক লাগিব যে যদি কোনো চুক ৰ আমাৰ ৱেদাৰ আমাৰ চবমিচনৰে কোনো জিনিছ যে যায় অৰ্ কোৰ্টৰ অৰ্ডাৰৰে जदि आम भाव जो दी कौन प्रकार कौंटी जदि गैप रही आम स्टिल कनभीन्स कोर्ट को हे तो आमे रिव्यू फाइल कर जगह बायस कराई शंकराचार्यों करा को, को नहीं कि जगार से सब कथर विचार करें नहीं पारू किंतु से नहीं किोर्टर अर्डर को सेटा स्टेट गवर्नमेंट तांको तरफ रु विभिन्न जगार किंतु वर्तमान जो ओपिनियन जो अब्जरभेशनस कोर्टर आरहावस कोर्ट से सब को एते अधिक गुरुत्व कोर्ट दुईट जिन गुत्तव स्टाच्यूट्र उल्लंघन होता प्रोटेक्टेड एरिया से दुईटे कोर्टर स्पेसीफिक अबजरभेशन आम देखूँ तार देन विल रेस्पंड নিশ্চিতভাবে সম্পূর্ণভাবে কোর্ট অর্ডর দেখবে এবং দুই তিনটি কথায় কোটি না কোথি স্টেট গভর্নমেন্ট মিসলিড করে তবে যা কোর্টক অর্ডার আসছে আমি তাকে গ্রহণ করছু পরবর্তী পর্য়ে পুরা অর্ডার দেখিলা আমি রিভিউ ফাইল করব কি না বিচার করবু কিন্তু গোটে কথা স্পষ্ট হয়েছে বর্তমান দুইটি যাক পিটিস রদ করছেন মানবর কোর্ট এবং কিছু পেলাল্টি লাগি হুত আগুক এভি পিটিস দায়ের করাপরে নয় দিল্লি ক্যামে পসন নিজ ঘোষিত নিউজ